ঝিনাইদহের ছয়টি উপজেলায় হরতাল অবরোধে তেমন একটা প্রভাব না পড়লেও ভয়ভীতিতে রয়েছে সাধারণ মানুষ। আশপাশের সড়ক মহাসড়কে পুলিশের পাহারা নিয়ে সন্তুষ্ট থাকলেও এভাবে কতদিন জিম্মি হয়ে থাকতে হবে এমন প্রশ্ন অনেকের। পুলিশ দাঁড়ায় থাকে, পুলিশ নিরাপত্তা দিলে কি মানুষ মারা যায় না? যে কোনো কোনো একটা দুর্ঘটনা কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে। আমাদের এলাকা শান্ত পরিবেশ, সুস্থ ভালো আছে, আমরা তো কোনো কিছু করি না, নিরাপত্তা দিই, ভালোই আছে। ঝিনাইদহে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে পুলিশ সুপার জানান, পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা থাকলে বিচ্ছিন্ন ঘটনাগুলো প্রতিরোধ করা সম্ভব হতো। প্রত্যেকটি হাইওয়েতে 3-4টি করে আমাদের পেট্রোল গাড়ি কাজ করছে এবং সারা রাত তারা থাকে, যার কারণে দেখা যায় যে আমাদের এই জেলায় অনেক পুলিশ বাহিনী আরও সুন্দরভাবে কাজ করতে পারে যদি আমাদের এই গাড়ির সংখ্যা আরেকটু বাড়ানো যায়। জেলায় হরতাল অবরোধে নাশকতার প্রভাব কম থাকলেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগে নিরাপত্তা বাড়ানোর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।